ডিজে বাপি দু সাইড নম্বর পোল ও টিপ টিপ যে টেপি চলছে হ্যাঁ হ্যাঁ ও দাদা আ ডাকছিটাকে সারা পাচ্ছি না নাকি জানলা দিয়ে উকমে দেখবো জানলা দিয়ে উকমে মারো চোর বলে কি ফিট না 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 কিছু বলবে না কেউ নেই ওখানে কেউ নেই না এ যাই হ্যাঁ বলি ও মামা বাবু মামা বাবু সর্বনাশ দাদা বললো যে এই পণ্য কুঠির আছে আমি দরজার সামনে থেকে এত ডাকছি তাকে সারা পাচ্ছি না যাওয়াই হবে একটা জানলাতে উকিমে দেখি কি হয় মামা বাবু তাই তো বলি মামা ডাকছি তাকে সারা দিচ্ছি না কেন কি সুন্দর করে শয়ন করে ঢক 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 জল সেবা করছে না না আমি এখানে থাকলে হবে না আমি এই স্থান পরিত্যাগ করে এক্ষুনি যাবো যেতে হবে সেই বললি কাউকে আমি তো যাই বাবা বলি ও মামা বাবা হীরা একই আমি তোমার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছিলাম হীরা হ্যাঁ আমিও তো ঘুমিয়ে পড়েছিলাম আমার মন কি বলছে জানো হীরা মনে হয় আমার ভাগনা এখানে এসেছিল ঠাকুর কেন কি কথা বলছো ঠাকুর আমার এই পর্ণকুড়িতে আমার কোলে মাথা রেখে তুমি যে সুখে নিদ্রা গিয়েছেন তোমাকে ঘুম ভেঙে গেছে ঠাকুর আমি কি তোমাকে না তুমি চলে যাবে ঠাকুর গো কেন যাবার সময় একটি বার আমাকে প্রাণপুরি আশীর্বাদ করো ঠাকুর আজ আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাব আবার আসবো আমি তোমার পর্ণকুটিরে তোমার হাতে জল খাবো আবার তোমার কোলে মাথা রেখে আমি ঘুমাবো তুমি আমাকে গল্প শোনাবে হীরা বেশ তাই হবে ঠাকুর এই হতভাগি হীরার কথা তুমি যেন ভুলে যেও না হতভাগি হীরার কথা তুমি যেন ভুলে যেও না তুমি যেন ভুলে যেও না তাহলে আমি আসি হীরা এসো ঠাকুর এসো ঠাকুর ঠাকুর ভবনে তোমার সঙ্গে আবার দেখা হবে তুমি একবার আমাকে বিদায় দাও হীরা তুমি একবার আমাকে ঠাকুর তাই তো ঠাকুর যে চলে গেছে আমার এই পণ্য কুটির হতে ওগো ঠাকুর আমি যে তোমাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছি এই হতভাগি হীরার কথা তুমি যেন ভুলে যেও না ঠাকুর হতভাগি হীরার কথা তুমি যেন ভুলে যেও না নারায়ণ 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 আরি বাপুরে যে কীর্তিকলা আমি দেখলাম অত সহজে ছাড়া যাবে না মামাবুকে যে কোনো প্রকার ছলে বলে কলে কৌশলে আমার এই বল্লিকা স্বতন্ত্রে যেতে হবে কৈলাসী করে মহিমাকে সংবাদ দিতে এখন আমি কী করি কী করি কি হ্যাঁ মনে পড়েছে আমি এই পথে বসে ছয় করলাম ছল করে দেখি মামু আপনি আমার ছল বুঝতে পারেন কি না বাবা
তবে কি আমার আসতে দেরি হচ্ছে বলে ভাগনা কোনো জায়গায় গেছে? না যাই, আমি একবার খুঁজে দেখি আমার ভাগনা কোথায়। বাবা নারে, আমি বলেছি আমি নেই বলে ভাগনা ঘুমাচ্ছে। বাবা নারে, বাবা বাবা নারো, বাবা কখন থেকে এসে আমি তোমাকে ডাকছি, তুমি ঘুমাচ্ছ আর কি বলছো? মামিমা মামিমা মামিমা। ও মামা বাবু। কেন বাবা? বলছিলাম যে আসতে এত বিলম্ব হলো কেন? কেন বাবা, যে এই রাস্তাটা যাবো আসবো, বাবা দেখছো তো এই ধরির টান, এদিকে জটার টান, বাবা আস্তে আস্তে কত জায়গা পড়ে, তারপর তো আমার আসতে হয়েছে বাবা। তাই তাই, ভালো 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 ভালো। তা আপনি ভালো করে জল পিপাসি বাড়ি করেছেন তো? হ্যাঁ, খুব ভালো জল খেয়েছি, পেট ভর্তি হয়েছে। ভর্তি হয়েছে বাবা। আচ্ছা ঠিক আছে। বাবা নারো, তুমি ধান ক্ষেত্রে ঘুরেছিলে কি? আমি ঘুরে দেখেছিলাম। দেখেছিলে? সবই ভালো আছে। হ্যাঁ ভালো আছে। হ্যাঁ বাবা নারে, তবে তুমি এক কাজ করো, তুমি এক কাজ করো। কি? তুমি বাবা, তুমি কি যেন বলছিলে? ওই কি বলেছি? মামিমা, কার্তিক, গণপতি, লক্ষ্মী, সরস্বতী, বলছিলে না বাবা? ওই মামিমা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণপতি। তুমি শুয়ে শুয়ে, ও বাবু আমি তো ঘুমে উঠছিলাম তো। হ্যাঁ আমার মনে ছিল না, মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে। ঘুমে ঘুমে স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন দেখছিলে? হ্যাঁ। কি স্বপ্ন দেখেছো বাবা? বলবো? বলো। বলবো? বলো। তাহলে বলছি, আপনি শুনুন। বলো। আমি ঘুমে ঘুমে স্বপ্ন দেখছিলাম এই যে কৈলাসে তাদের ভাই বোন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণপতি এবং মামিমার শরীরটা খুব অসুস্থ। খুব অসুস্থ? তোমার মামিমা হলো দেবদেব, দেবী, ভগবতী, আর সে অসুস্থ? ও হতে পারে না। পারে? তাহলে বাবা নারদ, ও তুমি এক কাজ করো, তুমি ধান ক্ষেত্রে দেখো, আর আমি একবার ছুটে গিয়ে কৈলাস থেকে দেবীকে দেখে আবার আমি ফিরে আসি। তাই তাই। হ্যাঁ কি হলো, ওখানে পিছন টান হচ্ছে কেন বললেন? আমার গেলে হবে না। কেন বাবা? আমার যে সার না বাবা, ওই বলদ চেপে যেতে খুব কষ্ট হবে, আর তোমার ঢেকির বাহন, তুমি যাবে আর তাড়াতাড়ি ফিরে আসবে, আর আমি এক কাজ করি না, আমি ধান ক্ষেত্রে দেখি। আমি না গেলে দ্বন্দ্ব বলাবো কেমন করে বাবা? ও মামাবু, ঠিক আছে, আমি আমার ঢেকি বাহন নেই, আমি তলায় যাব আর তলায় ফিরে আসবো। হ্যাঁ আর আমি মামাবু, ও বাবা আপনি কিন্তু অন্য কোথাও যাবেন না। কোথায় যাব না, কোথায় যাব না, আমি দিনকাল খুব খারাপ, দিনকাল খুব খারাপ বাবা, দিনকাল খুব খারাপ, খুব খারাপ। আরে খারাপ তো আমার কি, খারাপ তো আমার কি, আমি চাষ করতে এসেছি, আমি ধান খেত দেখবো, তা আপনি কার দেখে ভয়? তাই তো তাই তো, কি ধরলে ভালো করে ধুনে দেবে একবার বাবা, আমার ভরিটা জানো না দা। আসুন আসুন আসুন, যাই আমি ধান খেত। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তোরা যাবো, ফিরে আসবো। যাই হোক, এই সুযোগ আমার কৈলাসে যেতে হবে, মামিমার নিকটেই এই সংবাদ দিয়ে আসতে, তারপর তো বাদে মামিমার মামু দ্বন্দ্ব রে বাবা। বাপ ঢেকি, বাপ ঢেকি, আয় বাবা, আয় তাড়াতাড়ি, আয় ছুটি ছুটি আয়, তোকে নিয়ে যাবো সেই কৈলাস শিকার মাছি।
বাবু ঠেকি রে চল বাবা কইলা সিতি যা বাবা ঠেকি রে চল না বাবা কইলা সিতি যা বাবা ঠেকি রে বাবা ঠেকি রে চল বাবা কইলা সিতি যা বাবা ঠেকি রে চল বাবা কইলা সিতি যা নারায়ণ 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 দেখো বাবা হ্যাঁ তুমি সদাই সর্বদাই ওই নারায়ণ নারায়ণ করে মেতে থাকো বাবা হ্যাঁ আচ্ছা বলো তো তুমি গেলে আর তোমার মা বাবু গেলে চাষ করিতে হ্যাঁ তুমি এলে তোমার মামা বাবু আমি আপনার সাথে কথা বলবো না কেন থাকতে পারে না তাই তোমার মা বাবুর কথা বলে ফেলেছি যাই হোক তুমি ভালো আছো বাবা আমি এতক্ষণ ছিলাম না এখন ভালো আছি তাহলে বলো তোমার মা বাবু কেমন আছে ও মামি মা ও কথা বলবেন না কেন মামা বাবুর অবস্থা খুব খারাপ তার মানে তবে কি শরীর খারাপ করেছে শরীর খারাপ হলে আমি ডাক্তার দেখাতাম তাহলে কি সর্দি কাশি করেছে সর্দি কাশি হলে আমি কবিরাজ দেখাতাম তাহলে কি জ্বর হয়েছে জ্বর হলে সোজা গিয়ে হসপিটালে গিয়ে ভর্তি করতাম ও বাবা তবে কি হয়েছে আমি কেমন করে বলতে পারি ও মা কেন বলতে পারবে না সন্তান মায়ের কাছে কথা বলবে এতে লজ্জা ঘৃণা করলে চলে না হোক বলে ফেলি একবারে তাহলে বলছি আপনি শুনবাই মা হ্যাঁ বলো মাউ কেমন আছে কেমন আছে চলবে হ্যাঁ কেমন আছে ওই আমি বলবো কি গো ও মামি মা সে গেলো যা কত আমি বলে বকি গো চাষ উপরি মামা ভাগিনী
আর শিমুল গাছের তুলা হবে, তুলায় থেকে হবে সুতা,
আর সেই সুতা দিয়ে মশারি নির্মাণ করলে এই যত মশা মাছি আছে না বাবা সব আমি জব্দ করে দেবো, সবাই লজ্জা দিয়ে পালিয়ে যাবে, পালিয়ে যাবে, তাহলে হয়ে গেছে সমাধান, চিন্তা করতে হবে না, চলো আসুন, চলো চলো। অশিত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডুশাই এক নম্বর পোল।